আসসালামু আলাইকুম দর্শক, আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ছোট বড় মাথায় সাথে গুরু, তো আমরা এই গুরুটি সম্পর্কে একটু জানবো। কাকা, এটা বিক্রি করছেন? বিক্রি করবেন? কত টাকা হইলে বিক্রি করবেন? কত? 20,000? 1,00,000 না 2,00,000? 1,00,000। এর ওজন কতটুকু হবে? কাস্টমার কত দাম বলে? 1,20,000, 5,000, 2,500, 15,000 টাকা বলে, কিন্তু দিচ্ছেন না এখনো, আর একটু বেশি দাম চাচ্ছেন। আচ্ছা, এটা কোথা থেকে নিয়ে আসছেন? নাগরপুর থেকে নিয়ে আসছেন? আচ্ছা, কটা গরু নিয়ে আসছেন? একটা গরুই নিয়ে আসছেন? আচ্ছা, এটা কয় দাঁত? ছয়টা। ছয়টায় যাচ্ছে না? আচ্ছা, খাওয়ান কি এটা? এটা কি পালের গরু আপনার? পালের গরু, কেনা গরু না? আচ্ছা, এমনি কোনো ইনজেকশন কিংবা ভ্যাকসিনের ব্যবহার তো করেন নাই? আচ্ছা, ধন্যবাদ কাকা। এগুলোর দাম কত? 55,000। 55,000 টাকা আপনি চাচ্ছেন? কাস্টমার কেমন বলে? 45, 40, 46 এরকম বলে, এখনো দিচ্ছেন না, আর একটু বেশি দাম চাচ্ছেন। কটা গরু নিয়ে আসছেন? তিনটা গরু নিয়ে আসছেন? বিক্রি করছেন কয়টা? কোথা থেকে নিয়ে আসছেন? মানিকগঞ্জ দৌলতপুর থেকে নিয়ে আসছেন? এইগুলোর দাম চাচ্ছে কত? এগুলোর দাম চাচ্ছেন কত কাকা? 1,10,000 টাকা দাম চাচ্ছেন। কাস্টমার কেমন বলে? 80-85,000 টাকা বলে। কুরবানির জন্য বিক্রি করতেছেন নাকি কসাই গরু? কুরবানির গরু। এটা কোথা থেকে নিয়ে আসছেন? নাগরপুর থেকে নিয়ে আসছেন? এটার ওজন কতটুকু হবে? 4.5 মণ ওজন হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আরো বেশ কিছু গরু ওই পাশে আছে, এগুলোটা একটু এই পাশে একটু সরাই দেন না কাকা, আমরা একটু ভিতরে যাই। কটা গরু নিয়ে আসছেন ভাই? দুইটা নিয়ে আসছেন? এই দুইটা আপনার না? কত করে চাচ্ছেন? 1,80,000-90,000 চাচ্ছেন। কাস্টমার কেমন বলে? কাস্টমার কম। এবার সামনে তো ঈদের বাজার, ঘিরে কাস্টমার কেমন আশা করছেন আপনারা? ভালো আশা করছেন? আচ্ছা, ধন্যবাদ। এই গোটা দাম কত কাকা? তাও আপনি চাচ্ছেন কত? 1,10,000 দাম চাচ্ছেন। কাস্টমার কেমন বলে? 80-85 এরকম বলে। গরু বেশ সুস্থ সবল যাচ্ছে। ওজন কতটুকু হবে? 5 মণ ওজন হবে। কোথা থেকে নিয়ে আসছেন? নাগরপুর থেকে নিয়ে আসছেন? আপনি কটা গরু নিয়ে আসছেন? এই যে এই এই ছটা, এইটার দাম কত চাচ্ছেন? একই, প্রায় একই দাম চাচ্ছেন। ওজন কি একই রকম হবে প্রায়? আচ্ছা, কাস্টমার হিসাব করে কেমন বলে? 5-6,000 টাকা এদিক সেদিক বলে। এই গরুটার দাম চাচ্ছে কেমন? এটার দাম বলে কেমন? 95,000 টাকা, 90,000 টাকা দাম কাস্টমার বলছে। আপনি কেমন চাচ্ছেন? 1,20,000 চাচ্ছেন, এর নিচে বিক্রি করতে চাচ্ছেন না। এটা কয় দাঁত? দুই দাঁত। কোথা থেকে নিয়ে আসছেন? এটাও নাগরপুর থেকে নিয়ে আসছেন? সব একই এলাকা? আপনি কি পালের গরু নাকি কেনা গরু? আচ্ছা, কেনা গরু, ধন্যবাদ। এইগুলোর দাম চাচ্ছে কত? 80,000 টাকা দাম চাচ্ছেন। কোথা থেকে নিয়ে আসছেন? এটাও নাগরপুর থেকে নিয়ে আসছেন? ওজন কতটুকু হবে? 2.5-3 মণ হবে এরকম। 3.5 মণ ওজন হবে। কাস্টমার কত বলে? কাস্টমার কেমন দাম চাচ্ছে? কুরবানি উপলক্ষে নাকি? এই গরুগুলোর দাম কেমন চাচ্ছে? 85,000 টাকা দাম চাচ্ছেন। দাম কি বেশি হয়ে যাচ্ছে না? বেশি হয়ে যাচ্ছে না? কাস্টমার তো বলে বেশি হয়ে যাচ্ছে। কাস্টমার তো বলে বেশি হয়ে যাচ্ছে দাম, নাকি ব্যাপারীরা খুব দাম বেশি চায়? ওজন আছে 4 মণ, এই জন্য আপনি একটু দাম হাঁকাইতে চাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর এগুলোর দাম কত চাচ্ছেন?
82,000 টাকা দাম চাচ্ছেন, কোথা থেকে নিয়ে আসছেন? লাহোরি। লাহোরি থেকে নিয়ে আসছেন। এটা ওজন কতটুকু হবে? ওজন 4 মণ। 4 মণ ওজন হবে। আচ্ছা, কত টাকা হলে বিক্রি করবেন? আচ্ছা, মানে 80,000 চাচ্ছেন, মানে কাস্টমার কেমন বলে? কাস্টমার খুবই তো 70-72 বলে। এই 70-72 আপনি বিক্রি করতেছেন না, আরো বেশি চাচ্ছেন? আচ্ছা কাকা, ধন্যবাদ। এখানে আরো বেশ কিছু গরু আমি দেখতে পাচ্ছি। এই গরুগুলার দাম কেমন চাচ্ছেন? এই গরুগুলার দাম কেমন চাচ্ছেন? 1,10,000 চাচ্ছেন। এই যে এটার জোড়া 1,10,000 টাকা চাচ্ছেন। কাস্টমার কেমন বলে? কাস্টমার কেমন দাম বলে? ভাঙ্গে কয় সমান কয়? 1,00,000 টাকা বলে আর কি। তো আপনি এতে দিচ্ছেন না, আর একটু দাম দেখতে চাচ্ছেন। এটা খাওয়ান কি আপনি? পালের গরু? পালের গরু। হ্যাঁ। আচ্ছা, এটা কি খাওয়াইছেন? ভুষি খের খাইছে। তো গরু মোটামুটি ছোট আছে, দাম এর নিচে আপনি আর ছাড়তেছেন না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই যে এখানে আমি আরো বেশ কিছু গরু দেখতে পাচ্ছি, এগুলো কি কষাই গরু না? দাম কেমন চাচ্ছেন? 55-50 এরকম। কাস্টমার কেমন বলে? 45 বলে। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখছেন আমি বেশ কয়েকটি গরু দেখালাম, কষাই গরু। এগুলো কোরবানির জন্য নেওয়া যাবে আর কি। তো বেশ, বাজেটের মধ্যে খালি ছবি দিনে নিয়ে লিখি বেরে নিয়ে যাব, কিনে নিয়ে যাবো সমস্যা নেই। সামনে ঈদ কোরবানি উপলক্ষে আমরাও কিনে নিয়ে যাবো, আসবো। ধন্যবাদ। দর্শক, আপনারা তখন দেখছেন বেশ কিছু ছোট বড় মাঝারি এবং কষাই গরু দেখাইলাম। আপনারা যদি এই গরুগুলো ক্রয় করতে চান তো এখানে আসতে পারেন। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন।